দাদা ভাইকে বলবো না, দাদা ভাইকে বলবো না, ওরা করলো বলে আমি করতে পারবো না। ওদের পুলিশ বাবা আছে, পুলিশ বাবার জন্য মোটরসাইকেল করে কিছু গুন্ডাকে, তারা কারা আপনারা জানেন, যারা পাকিস্তান জিতলে বোম ফাটায়। গোকুলনগর স্কুলে পরীক্ষা চলছে, সব এই কলকাতা থেকে আসা চোর চিটিং বাজগুলো, সাড়ে তিন বছর জেল খাটা মাল, এরা এত গাড়ি নিয়ে এসছে, আমাদের ছাত্র ছাত্রীদের হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়েছে। মালপাড়া থেকে ছাত্রীরা ফিরে গেছে 12:15 সময় ঢুকতে পেরেছে পরীক্ষায় হলে। এই অসভ্যতা আমি আমি তো করতে পারবো না। আপনার সঙ্গে আমার আত্মার সম্পর্ক আছে, আমি আমার কোনো ছাত্র ছাত্রীর ক্ষতি করতে পারবো না। আমি সেই কারণে এখানে কোনো হ্যান্ড মাইক মাইক ব্যবহার করব না। আমি রাধা মাধবকে ফুল চড়িয়ে তুলসী খেয়ে নিয়েছি, আমি হিন্দু লোক, সনাতন ছাড়া কিছু বুঝি না। আর এখানে গঙ্গা জল দিয়ে চোর ডাকাতরা যা দিয়েছিল পরিষ্কার করে ফুলের মালা দিয়ে, আজকে 14ই মার্চ ভয়াবহ দিন, এইখানে গুলি চলেছিল, ভাঙাপাড়ায় গুলি চলেছিল। আপনাদের আশীর্বাদে আমি ওখানে 132 ফিট মিনার করেছি। মিনারে ঢুকার তো ক্ষমতা নেই, বাইর থেকে ঘুরে ঘুরে আসতে হয়। ওরা তো করার লোক নয়, ভাঙার লোক। আর কলকাতার বিধানসভায় বিরোধী দলনেতা যত ইঞ্জেকশন দিচ্ছে, তার মালিক তত চাকরদের পাঠাচ্ছে, যা গিয়ে গালাগালি কত রকম গালাগালি আছে। আপনারা যে কাজে আমাকে পাঠিয়েছেন 1956 ভোটে জিতিয়ে, আমি সেই কাজটা নিষ্ঠার সঙ্গে করছি, এবং একদিন যোগী বাবার মতো পশ্চিমবঙ্গেও চলবে। ব্যাস, দিবস শহীদের রক্ত, শহীদের রক্ত, সজিত মাইতি অমর রাহে, এক সেলিম অমর রাহে, ভরত মন্ডল অমর রাহে, রতন দাস অমর রাহে, রাজীব দাস অমর রাহে, পঞ্চানন্দ দাস অমর রাহে, গোবিন্দ দাস অমর রাহে, সুপ্রিয়া জানা অমর রাহে, বসন্তিকর অমর রাহে, দাদুল অমর রাহে, মাদুল অমর রাহে, পুষ্পেন্দু মন্ডল অমর রাহে, সামন্ত অমর রাহে, পাল অমর রাহে, গিরি অমর রাহে, গিরি অমর রাহে, মিত্র অমর রাহে, কাজী অমর রাহে, বাবু দাস অমর রাহে, বেঙ্গল অমর রাহে, গোবিন্দ দাস অমর রাহে, শ্রীকান্ত মন্ডল অমর রাহে, উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, বর্ষতা বিরোধী আন্দোলনের শহীদরা লহ প্রণাম, বর্ষতা বিরোধী আন্দোলনের শহীদরা লহ প্রণাম, জমি রক্ষার আন্দোলনের শহীদরা লহ প্রণাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এবং যাদের ঘোষিত কর্মসূচি 100 পর্যন্ত ছিল, তারা যাতে শহীদ বেদির কাছাকাছি থেকে চলে যায় তাদের কাছে।
আছে জল দিয়ে আমরা প্রশাসনের কাছে আবেদন করব, ফুলের মালা আজ আছে আমরা প্রশাসনকে বলবো এক তার পরে আমাদেরকে পারবি সাথ দিয়েছেন, আমরা এক তার পরে যারা ভারতীয় জনতা পার্টির ভাইরা এবং কর্মকর্তা রয়েছেন করবেন প্রশাসনের সঙ্গে আপোষ আলোচনা করে কিনার ঘোষিত টাইম অনুযায়ী আমরা এসেছি তো ইংরেজিতে মাল্যদান করার জন্য, এবং সঙ্গে সঙ্গে যাদের বেলা একটা পর্যন্ত টাইম রয়েছিল তিনারা যাতে এখানে কোন রকম গোলমাল না করতে পারেন সে কারণে আমরা প্রশাসন মহোদয়ের কাছে আবেদন করব থেকে কাউকে নিয়ে আসিনি, আমরা গোকুল নগর অঞ্চলের অধিবাসী, মাধ্যমিক পরীক্ষা রয়েছে বলে আমরা লোকজন প্রথমত আপনারা জানেন এখান থেকে এক কিলোমিটারের মধ্যে গোকুলনগর স্কুলে মাথা আসছে দাদা, দাদা একটু এদিকে ঘুরে ঘুরে
সাংবাদিক সাংবাদিকের কাছে আমরা দেখতে পাচ্ছি এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন পাশে ঢিলছোড়া দূরত্বে এখানে গোকুলনগরে গোবিন্দজি শিক্ষানিকেতনে এখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার্থীরা যাওয়ার সময় তাদেরকে রাস্তা অবরোধ করে কয়েক হাজার মানুষ দাঁড়িয়েছিলেন। অনেক পরীক্ষার্থীরা হেঁটে হেঁটে 1 কিলোমিটার পথ গিয়ে তারা পরীক্ষার্থীরা তারা তাদের সেন্টারে গেছেন। দুর্ভাগ্যজনক পরিস্থিতি 2022 সালে দাঁড়িয়ে এখানে মাইক বক্স দিয়ে একটা বিশেষ রাজনৈতিক দল তিনারা এখানে শহীদ বেদিতে মাল্যদান করলেন। নতুন করে 2022 সালে আমরা নন্দীগ্রামের মানুষ গোকুলনগরের মানুষ ছিল না পরীক্ষার্থী আমরা এটা আইন ছিল না তুমি কি বলবে হাত তুলেছিল এই জায়গা সেটাই ঠিক নতুন করে বলার কিছু নেই। আমাদেরকে প্রশাসন এক বছর সময় দিয়েছে সেই একটা অতিক্রান্ত তারপরে আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচি করার জন্য যা যা করা দরকার হবে আমরা প্রশাসনের উদ্দেশ্যে আবেদন করবো একটার পরে নাটক জান প্রশাসন ছিল না যখন পরীক্ষা দিয়েছিল প্রশাসন ছিল না হ্যালো।